ফ্রেন্ডস আপনার চাইলে কিন্তু এই পরিমাণ ইনকাম করতে পারবেন ফেসবুকের অ্যাডসন ইউজ করে মাধ্যমে আমরা প্রত্যেকেই চাই ফেসবুক থেকে ইনকাম করার জন্য অ্যান্ড অনেক সময় হচ্ছে আমাদের সমস্যা দেখা দিয়ে থাকে যে ফেসবুকের মনিটাইজেশন ইনেবল করতে পারি না বা অ্যাডসন রিলসটা ইনেবল করতে পারি না তো এক্সাক্টলি বলতে গেলে আজকে যেভাবে আমরা কাজটা গুলো করবো সেইভাবে হান্ড্রেড পারসেন্ট হচ্ছে ফেসবুক মনিটাইজেশন দিবে অ্যান্ড হচ্ছে অ্যাডসঅন রিলসও কিন্তু ইনেভেল হয়ে যাবে এই সিস্টেমটার মাধ্যমে কিভাবে

অরিজিনাল কন্টেন্ট দেওয়া শর্ত বাট এই সেটিংসটা করে যদি আপনি অ্যাডসন রিলস ইনেবেল করার ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাডসন রিলস ইনেবেল হবেই প্লাস হচ্ছে আপনার ভিডিও কিন্তু ভাইরালও হওয়ার চান্স পসিবিলিটি বহুত পরিমাণে বেড়ে যাবে সো কী কন্টেন্টও আপনার কাজ করতে হবে অ্যান্ড কীভাবে কী করতে হবে যে অ্যাডসন রিলসটা ইনেবেল হয়ে যায় অ্যান্ড আমি যেহেতু বলেছি যে এটা কপি পেস্ট এটার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা শ্যুট করার দরকার নেই ওটাকে ঘণ্টা পর ঘন্টা বসে এডিট করার দরকার নেই ওটাকে আপনাকে ওইভাবে অডিওটাকে ক্রিস্টান ক্লিয়ার করার দরকার নেই জাস্ট এটা হবে হচ্ছে কি কপি পেস্টের উপর রিয়াকশন ভিডিও হবে যার মাধ্যমে হচ্ছে কি আপনি আপনার ভিডিওতে মিলিয়ন্স অফ ভিউজ না হোক লাখখানেক ভিউজ কিন্তু আপনি আরামসে গেইন করতে পারবেন অ্যান্ড আমি বলবো যে সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও যদি আপনি এইভাবে অ্যাডস অন রিলসের মাধ্যমে যদি কাজ করে থাকেন বা যেহেতু বেশি পরিমাণে কাজ না সেহেতু হচ্ছে গিয়ে আপনি যদি প্রতিদিন একটা করে রিলস যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ওই পরিমাণে এনগেজমেন্ট কিন্তু ইজিলি চলে আসবে সো আমরা চলে যাবো হচ্ছে মোবাইল স্ক্রিনে অ্যান্ড ওইখানে প্র্যাকটিক্যালি সব কিছু দেখা দেবো যে কীভাবে আপনার অ্যাডস অন রিলস ইনেবল করবেন অ্যান্ড কী কন্টেন্ট উপর কাজ করলে আপনার মনিটাইজেশনটাও ইনেবল হয়ে যাবে সো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কন্টেন্ট অলরেডি সার্চ দিয়ে রেখেছি সো এর মধ্যে হচ্ছে কি আমি ফার্স্ট এরটা দেখাবো সেটা হচ্ছে কি একটা মাত্র আমি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কি ফানি ভিডিও সো ফানি ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন প্রকার ফানি ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে আমরা চলে যাবো হচ্ছে কি রিলসে কারণ রিলস আছে কি আমরা কাজগুলো করবো সো এখানে দেখুন যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন সো আমি সিলেক্ট করলাম এই ভিডিওটা এই ভিডিওর সিলেক্ট করবে আপনার থ্রি টোটা ক্লিক করবেন ক্লিক করার পর রিমিক্স হচ্ছে কি রিলসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেস ই হচ্ছে রেকর্ড হচ্ছে তো এখানে হচ্ছে কি আপনার রেকর্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে কি আপনাকে এখানে রেকর্ড করতে হবে সো এখানে আপনি চাইলে একটু রেকর্ড ইন্টারেস্টিং টাইপে করার জন্য আপনি জাস্ট একটু পানি মুখে নিয়ে জাস্ট মুখটা ফুলায় রাখবেন যাতে করে হচ্ছে কি একটু ইন্টারেস্টিং লাগে অ্যান্ড প্লাস হচ্ছে কি এরকমভাবে আপনি রিয়াকশন করবেন যখন পানি মোমেন্টটা আসবে সেক্ষেত্রে বেশি পরিমাণে ইন্টারেস্টিং লাগবে না নাহলে হচ্ছে কি এইভাবে রিয়াকশন করবে দেখুন লোকটা পড়ে গেল সে এই টাইপের হচ্ছে কি রিয়াকশনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এইভাবে অন রিলস বা ভিডিওটাকে শ্যুট করে ইজিলি করতে পারেন সো আমার এখানে লাগলো কত মাত্র বিশ সেকেন্ড এরপর আমি নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর এটা প্রসেসে যাবে অ্যান্ড দেখুন এখানে কিন্তু এটা রিলস অবভিয়াসলি কিন্তু প্রসেস হয়ে গেছে অ্যান্ড ডিসক্রাইব রিলস মানে হচ্ছে এখানে টাইটেল দেবেন টাইটেলটা ফানি করবেন লোকটা পড়ে গেলো বা হচ্ছে কি এরকমভাবে একটু ফানি টাইপের হচ্ছে কি আপনি টাইটেল দেবেন বাট কখনও কপি টাইটেল ইউজ করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরপর হচ্ছে কি কিছু হ্যাশট্যাগ ইউজ করবে যেমন ফানি ভিডিও ফানি কন্টেন্ট বা হচ্ছে কি রিলস বা হচ্ছে কি ভাইরাল ভিডিও ভাইরাল রিলস এই টাইপের হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ ইউজ করার পর আর একটা কাজ করতে হবে এখান থেকে কোনো কিছু আপনাকে ই করতে হবে না এখানে হচ্ছে কি আপনি এখানে অ্যাট টপিকে যাওয়ার পর এখানে হচ্ছে কি আপনি চাইলে এখান থেকে ফানি বা কমেডি এখানে আমি সিলেক্ট করলাম যদি ফানি ভিডিও যদি থেকে থাকে তাহলে এখানে দিতে পারেন না হলেও সমস্যা নাই দেন হচ্ছে কি আপনার এন্টারটেনমেন্ট যদি থেকে থাকে তাহলে এটাও ইউজ করতে পারবেন অ্যান্ড আপনি যে টপিকের উপর কাজ করতে থাকবেন সে সেইটার উপর হচ্ছে কি আপনি এখানে সিলেক্ট করবেন যাতে করে হচ্ছে কি আপনার অ্যাডসন রিলস বা হচ্ছে কি ওইটার টপিকটা কিন্তু সিলেক্ট হয় দেন সেভে ক্লিক করবে সেভে ক্লিক করার পর হচ্ছে কি আপনি শেয়ার নাওতে ক্লিক করলে আপনার রিলসটি কিন্তু আপলোড হয়ে যাবে অ্যান্ড এক্সেক্টলি বলতে গেলে প্রতিদিন একটা করে ভিডিও আপনারা যদি এইভাবে আপলোড করতে থাকেন তাহলে কিন্তু ভালো পরিমাণের রিল রিচ কিন্তু আপ হয়ে যাবে এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আপনি একটু এডিট করতে হবে সেটা হচ্ছে কি আপনি চাইলে কোনো প্রকার ভিডিও যদি ডাউনলোড করে ই করেন সেক্ষেত্রেও হয়ে যায় বা সেক্ষেত্রে একটু হ্যাসেনমেন্ট হয়ে যায় বাট চাইলে আপনারা এইভাবে যদি কাজ করে থাকেন তাহলে হচ্ছে যে ফেসবুক বলবে যেটা দু রিয়াকশন ভিডিও সে অলরেডি একটা ভিডিওর উপর রিয়াক্ট করতেছে যেটা অলরেডি ফেসবুকে রয়েছে আপনি যদি ডাউনলোড করে করেন সেক্ষেত্রে একটু হ্যাসেনমেন্ট বা হচ্ছে ফেসবুক এক পর্যায়ে যে ওটাকে একটু নাও দিতে পারে বাট এক্ষেত্রেও যদি আপনি কাজ করে থাকেন মানে এটা কিন্তু এক প্রকার রিয়াকশন ভিডিওর মাধ্যমে কিন্তু কাজগুলো হচ্ছে তো এক্স্যান্ট বলতে গেলে আপনারা চাইলে এইভাবে যদি কাজ করেন তাহলে আপনারা কিন্তু ইজিলি কিন্তু আপনাদের কিন্তু রিজনেবেল করতে পারবেন অ্যান্ড আমি কিন্তু অলরেডি এটাকে কিন্তু প্র্যাকটিক্যাল হিসেবে আমি দেখেছি অ্যান্ড ভালো পরিমাণে আমার একটা রিচ আপ হয়েছে বাট সামহা আমি এটাকে আমি শো করতে পারতেছি না যে আমার রেজাল্টটা কীরকম এসেছে বাট আমি একজনের কাছ থেকে রেজাল্ট বড়ো আকারে একটা পেয়েছি যার কারণ হচ্ছে আমি ফার্স্টের দিকে দেখিয়ে দিয়েছি অ্যান্ড এক্সেক্টলি বলতে গেলে আমি ইনশাল্লাহ আমাদের যে কমিটি ট্যাব রয়েছে সেখানে আমি পোস্ট করে দেবো যে আমাদের ব্রিজটা কীরকম এসেছে অ্যান্ড ওইখান থেকে আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি কন্টিনিউ করে দিবেন যত কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডেসক্রিপশন বসে ফেসবুক লিংক এবং ইস্টাগ্রাম লিংক দেওয়া আছে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আপনার চাইলে সরাসরি কন্টাক্ট করে আমার সাথে আপনার ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন আজ যদি কোনো স্পেসিফিক কন্টাক্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট ভিডিওতে তো আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ